হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে এখন সকাল, আর ভিডিওটা করার কারণ হলো কি, হঠাৎ করে মনে হলো যে একটু শেয়ার করি। আমরা জার্মানিতে যারা আছি এবং যাদের সাথে এত মানুষ যে দেখতে পাচ্ছি রাস্তাঘাটে, এখানে দেখা যাচ্ছে 70% মানুষ বিভিন্ন কান্ট্রি থেকে এসেছে, ধরেন বিভিন্ন কান্ট্রি। কিন্তু এদের ভিতরে রুলসটা দেখেন, এরা সবাই স্মোকিং করে, ম্যাক্সিমাম মানুষই স্মোকিং করে। কিন্তু যখন এই স্ট্রাসে বাংটাকে উঠবে, 100% স্মোকিং অফ, কারণ এখানে বলা আছে স্ট্রাসে বাং বাস উঠে স্মোকিং করা যাবে। তারা নেমে স্মোকিং করতেছে, ফেলে দিয়ে তারপরে স্ট্রাসে বাং। এর জন্য কি হচ্ছে, খুব একটা গন্ধ হচ্ছে। কিন্তু দেখেন আমাদের দেশ, এভেন ফোন বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আনে, 100% শিক্ষিত আনে, কারণ শিক্ষিত মানুষগুলো রুলসগুলো বুঝে। আমাদের বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হলো এরা কেউ রুলস বুঝে না। ইভেন যারা আমার ভিডিওটা দেখছেন, তাদের ভিতরে অনেকে আছে, মানে জানি এটা করা যাবে না কিন্তু করি, পুলিশকে একটু ঘুষ দিলেই হয়ে যাচ্ছে, তারা কিছু বলছে না। সো কিন্তু এখানে 100% নিয়মগুলো ওরা মানে, নিয়মগুলো মানে, প্লাস হলে কি ওরা পুলিশরা বিশেষ করে কোনোভাবে ইলিগেল কোনো কিছু করবে না, যেটা আপনার রুল সেটা। এই যে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাস, বাইরে এসে স্মোকিং করতে হবে, ভিতরে স্মোকিং করা যাবে না। হাজারো জানলা আছে, হাজারো জায়গা আছে, না যেটা রুলস সেটা রুলস, রুলসের বাইরে তারা একটা কদমও ফেলে না, এবং রুলসের বাইরে কেউ কদম ফেলবে সেটার কথাও চিন্তা করে না। তো আসলে অনেক কিছু বলা যায়, কিন্তু আমার ভিডিওটার মাধ্যমে যদি কেউ দেখে থাকে, যদি কেউ একটু চিন্তা করে থাকে যে হ্যাঁ আমি একটু এরকম রুলসগুলো মেনটেন করি, আজকে স্মোকিং যেহেতু আমি করি ঠিক আছে, কিন্তু এমন জায়গায় করি যেখানে কারো সমস্যা হবে না, একটু যদি মাথায় রাখি, দ্যাটস গুড।